বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চার ঘন্টার মধ্যে কাউকে নিজের কাছে হাজির করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি আপনি দূরে থাকা স্বামীকে কাছে আনার জন্য দূরে থাকা স্ত্রীকে আপনার সামনে হাজির করার জন্য পছন্দের যে কোনো ব্যক্তি দূরে চলে গেলে তাকে প্রেমে পাগল পাড়া করে আপনার কাছে আসার জন্য অর্থাৎ পছন্দের ছেলের জন্য আমলটি করতে পারবেন পছন্দের মেয়ের জন্য আমলটি করতে পারবেন কি কাউকে বিয়েতে রাজি করার জন্য তাকে হাজির করার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন এই আমলটি এতটাই শক্তিশালী যে ওই ব্যক্তি চার ঘন্টার মধ্যে আপনার সামনে এসে হাজির হতে ইনশাআল্লাহ বাধ্য হবেন এই আমলটি যারা করবেন এই আমলের কার্যকারিতা দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই দশটি নিয়ম মেনে আমল করতে হবে অর্থাৎ যে কোনো আমল করেন না কেন এই দশটি নিয়ম আপনাকে মানতেই হবে প্রেম মোহ্বতের ক্ষেত্রে কাউকে নিজের সামনে প্রেমে পাগল পাড়া করা হাজির করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময় নির্দিষ্ট কিছু দিন এবং বিশেষ কিছু বিষয় মেনে আমল করতে হয় এই দুইটি বিষয় কেন্দ্র করে দুইটি ভিডিও তৈরি করেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই দুইটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে এই আমলটি আমি যেভাবে বলব সেভাবে করে দেখবেন চার ঘন্টার মধ্যে সেই ব্যক্তি আপনার সামনে হাজির হতে অবশ্য অবশ্যই বাধ্য হবে ইনশাআল্লাহ এই যে আপনারা তৌসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আমি যেভাবে দেখেছি হুবহু আপনারা সেইভাবে দেখবেন একটু এদিক সেদিক করবেন না তবে এখানে আপনাদের একটু গুরুত্বপূর্ণ বিষয় বোঝার রয়েছে সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখেন সব কিছু ঠিক থাকবে শুধুমাত্র এইখানে একটু বুঝতে হবে আপনাদের এই যে আল আজ আলু শব্দটি আপনাদেরকে এখানে দেখেন আল আজালু দুই দুইবার অর্থাৎ দুই দিয়ে অর্থাৎ এই আঁজালু শব্দটিকে বার লিখতে হবে আর ইনশা আদলা এই যে ইনশার পরে আদলা শব্দটিকে আপনাকে তিনবার লিখতে হবে তারপরে মিন লিখতে হবে অর্থাৎ তিন দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি আর এখানে দুই দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কোনটা কতবার আপনাকে লিখতে হবে এইটিকে আপনারা চেষ্টা করবেন হয় কাগজের উপরে যদি পারেন সাদা যে কোনো কাপড়ের উপরে যদি লিখতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আপনাদের লিখার পরে তালসামটি লিখার পরে এখানে জন্য আমল করবেন তার নাম লিখবেন সে যদি ছেলে হয় তার নামের পরে ইবিনে লিখবেন সে মেয়ে হলে তার নামের পরে এই যে বিনতে আছে বিনতে লিখবেন এইখানে তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন মায়ের নাম জানা না থাকলে বাবার নাম লিখবেন মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলী সাল্লামাম অথবা হজরত হাওয়া আলী সাল্লা এখানে লিখবেন এরপরে আলা হব্বি লিখবেন আলা হব্বির পরে আপনার নিজের নাম আপনি যদি কোনো মেয়ে মানুষ হন আপনার নামের পরে বিনতে লিখবেন আপনি যদি কোনো ছেলে মানুষ হন আপনার নাম লিখার পরে এই যে ইবনে শব্দটি রয়েছে ইবনে লিখবেন এরপর আপনার মায়ের নাম লিখবেন এইভাবে তলসামটি লিখা শেষ হয়ে গেলে আপনি এটিকে একেবারে হচ্ছে সলতের মতো করে পাকাবেন এরপরে সরিষার তিল করে একটি পাত্রে ঢেলে সেটিকে আগুনে জ্বালাবেন তবে এই সলতের মুখ আপনার ধারণা মতে আপনি যার জন্য আমল করবেন সে যেদিকে আছে সেদিকে থাকতে হবে যত সলতে পড়ে ছুটো হতে থাকবে আপনার পছন্দের মানুষ বা যাকে হাজির করতে চান স্বামী অথবা স্ত্রী অথবা পছন্দের ছেলে অথবা পছন্দের মেয়ে অথবা যাকে বিয়ে করতে চান সে তত দ্রুত পাগল পাড়া হয়ে আপনার সামনে এসে হাজির হতে বাধ্য হবে তবে চার ঘন্টার এক মিনিটও বেশি লাগবে না ইনশাআল্লাহ আপনারা এটিকে অবশ্য অবশ্যই সম্মত জায়গায় ব্যবহার করবেন অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টাও করবেন না তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এ যাযত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাযত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলবেন তবে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته